Hello everyone, welcome back to my channel Srabanti's Lifestyle in Japan. আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা হলো আমাদের হানাবি ট্রিপের ভিডিও, নিগাতা ক্যানেল। তো সেইটা নিয়েই আজকের পুরো ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে ব্লগটা পুরো দেখতে থাকুন। আজকে হলো 3 আগস্ট বৃহস্পতিবার, দুপুর বাজে এখন 12:30, আর এটা হচ্ছে আমার বরের অফিস। আর ওই যে ও অফিস থেকে বেরোচ্ছে, না না ও এখন অফিসে নেই, আমরা বাড়ি থেকেই এসেছি। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। তো প্রতি বছরই ওদের অফিস থেকে একটা ট্রিপ অর্গানাইজ করা হয় সব এমপ্লয়ীদের নিয়ে, আর এমপ্লয়ীদের বাড়ির লোক মানে হাজব্যান্ড ওয়াইফ যারা থাকে তাদেরকে নিয়ে। তো সেই ট্রিপেই আমরা যাচ্ছি, বাসে আমরা সবাই উঠে পড়েছি, আর একটুখানি পরেই বাস ছেড়ে দেবে। আর যারা যায়নি, কাজে রয়েছে অফিসে, তাদেরকেই আমরা বাই বাই করে দিচ্ছিলাম। আর এই যে সুন্দর ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তা পেরিয়ে আমাদের বাস পথ চলা শুরুও করে দিয়েছে, আর দূরের যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওদিকেই আমাদের অ্যাপার্টমেন্টটা রয়েছে। তো যেই ট্রিপে আমাদের নিয়ে যাচ্ছে সেটা হলো নিগাতা প্রিফেকচারের নাগাওকা সিটিতে। নাগাওকা সিটিতে প্রতি বছর হানাবি মানে ফায়ার ওয়ার্কসের একটা প্রদর্শনী হয়ে থাকে। তো এটা জাপানের অন্যতম একটা সামার ফেস্টিভ্যালের অ্যাট্রাকশন। আর জাপানের নিগাতা ক্যানে নাগাওকা এই সিটিটা এই হানাবির জন্য খুবই বিখ্যাত। তো সেখানেই আমরা যাচ্ছি, যেতে আমাদের বাসে করে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু অনেকটাই দূর। আর যেতে যেতে এত সুন্দর পাহাড় আর মেঘ দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর নিগাতা প্রিফেকচার কিন্তু এই বড় বড় পাহাড়ের জন্য খুব বিখ্যাত। তো এই যে মাঝখানে আমাদের টয়লেটের জন্য ব্রেক দেওয়া হয়েছিল, তাই সবাই আমরা বেরিয়ে পড়েছিলাম, যার যার ফ্রেশ হওয়ার তারা ফ্রেশ হয়ে নিতে। আর এখানে পাশে সুন্দর একটা সাইট সিইংয়ের জায়গা রয়েছে। এই যে সেই জায়গাটা, বড্ড মারাত্মক রোদ, কিন্তু যেমন রোদ তেমন তাপ, একদম পুরো ঝলসে পুড়ে যাওয়ার মতো অবস্থা। আর এখানে যত মানুষজন দেখছেন তারা সবাই ওই একই জায়গায় যাচ্ছে, নিগাতা নাগাওকা সিটিতে হানাবি দেখার জন্য বা ফায়ার ওয়ার্কস দেখার জন্য। তো দূরে কি ফুল ফুটেছে চলুন দেখে আসি। দেখুন এই গরমের তাপে গাঁদা ফুলগুলোর ঝলসে কি অবস্থা হয়ে গেছে। আর এখানে এই সাদা ধরনের ফুলগুলো বুনে রেখেছিল, বেশ সুন্দর লাগছিল। এই ফুলেরই আরও অন্যান্য রঙের প্রজাতিও বুনে রাখা, আর সেগুলোই খুব সুন্দর মতো ফুটে রয়েছে। তবে এত মারাত্মক রোদ, আর আমি টুপিটা নিয়ে আসিনি, তাই এখানে আমি আর দাঁড়াতে পারছি না। আর ওই যে দেখুন আমার বর চলে গেছে, একদম ছাওয়া জায়গা খুঁজে বসে পড়েছে, বসে বসে ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো ভাবছি এইখানে একটু ওর সাথে বসি, আর আমিও একটু আমার তৃষ্ণাটা মিটিয়ে তারপর যাব ওর সাথে ওই সাইট সিইংয়ের জায়গাটাতে। দেখুন কত মানুষজন ওখানে যাচ্ছে, ওই দূর থেকে সাইট সিইংটা কেমন লাগে দেখতে, সেখানেই যাই চলুন, আমার আর তর সইছে না। বাহ কত সুন্দর চমৎকার লাগছে, দেখুন নদীর দুপাশে ধান ক্ষেত, আর কত সুন্দর গাছ হয়ে রয়েছে, আর ওই পাশে একটুখানি ঘনবসতিও রয়েছে, সুন্দর একটা ব্রিজ, আর দূরে বড় বড় সবুজ সবুজ পাহাড়। আর এই পাহাড়গুলোই শীত আসলে বরফে ঢেকে একদম সাদা হয়ে যায়। গেলবার তো আমরা এই নিগাতা ক্যানেই, সরি গেলবার না, এই বছরেরই জানুয়ারি মাসে আমরা নিগাতা ক্যানে এসেছিলাম বরফ দেখতে। তো আগামী বছর আবার আসবো, নিগাতা ক্যানে যাবো কিনা জানা নেই, কিন্তু অবশ্যই বরফ দেখতে যাব। তো আপনাদের সাথে তো শেয়ার করবই, সেটাই ভাবছি যে শীতের সময় এরকম সাদা রুক্ষ সূক্ষ্ম জায়গা গরম পড়লে এত সুন্দর যে হয়ে উঠেছে, দেখে এত সুন্দর লাগছে বলার বাইরে। তো আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতো পরেই আমরা পৌঁছে যাব। এই আমরা আমাদের স্পটের ওখানে পৌঁছে গেছি, তবে এখনও বাসেই আছি। তো বাস থেকে নামার আগে সবাইকে টিকিটটা দিয়ে দিল, যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, আর এই টিকিট অনুযায়ী বসার জায়গাও রয়েছে। এই টিকিটটা নিয়ে এখন আমরা সোজা চলে এসেছি আমাদের বসার স্পটে। তো এসেই দেখলাম দূরে বড় একটা জায়গা জুড়ে হিমাবাড়ি মানে সূর্যমুখী ফুলের ক্ষেত, এত সুন্দর লাগছিল। তবে ওই জায়গাটা যাওয়া বারণ, বোট টানানো। আর দেখুন শয়ে শয়ে মানুষ এসেই চলেছে ভেতরে, তো আমরা যেখানে এসেছি সেখানে অনেকটাই ভিড়, আর পেছনে তো তার চেয়ে আরও বেশি ভিড়। এই গরমের মধ্যেই মানুষজন ছাতা নিয়ে, বেশিরভাগ মানুষ তো ছাতা ছাড়াই প্লাস্টিক পেতে বসে পড়েছে। তো এই যে আমরাও বসে পড়লাম, আর এই যে
মাথায় ছোট্ট একটা নীল কালারের টুপি পরে বসে রয়েছেন উনি হচ্ছেন আমাদের হাজবেন্ডের বস, আর পাশে যে বাচ্চাটা বসে রয়েছে উনি হলেন তার নাতনি, মানে ছেলের ঘরের মেয়ে। তো তাকে নিয়ে এসেছে, তো বাচ্চাটি তো 3 বছরের মাত্র, সেও তার ঠাম্মার পাশে বসে খেলা করছে ছাতা নিয়ে। আর এই দিকে আমরাও বসেছি পেছনের দিকটাতে একদম, আর আমরাও একটা ছাতা খুলে নিয়েছি, যেহেতু ছাতাটা বাড়ি থেকে এনেছিলাম, এনে কিন্তু বেশ একটা বুদ্ধিমানের কাজ করেছি বলুন। আর যেহেতু টুপি আনিনি তাই ও মাথায় একটু রুমাল দিয়ে নিচ্ছিল, কারণ ও অনবরত ঘেমে যাচ্ছিল, ঘামারই কথা যা গরম। একটুখানি বসার পরই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল, তো আমাদেরকে সুশি খেতে দিয়েছিল, ওনেগেরি সুশি, মানে রাইস সুশি। আর এই ধরনের সামার ফেস্টিভ্যালে জাপানিজরা কিন্তু খুব ড্রিঙ্ক করতে পছন্দ করে, ড্রিঙ্ক বলতে তারা খুব পরিমাণে ক্যান বিয়ার খায়। আমাকেও অফার করা হয়েছিল, বাট আমার যেহেতু তখনও পায়ের সেলাই কাটা হয়নি তার জন্য আমি না করে দিয়েছি, যে এখনও আমার পায়ের সেলাই কাটা নেই, যদিও আমি মেডিসিন চলছে না, আমার মেডিসিন বন্ধ, তাও আমি ভাবলাম যে ঠিক আছে একেবারে পায়ের সেলাইটা কাটা হোক, তারপর নয়তো কোনো সময় ট্রাই করা যাবে। তার জন্য আমি শুধু সুশিই খাচ্ছিলাম, আর আমাকে একটা ওরা সোডা দিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর যেই একটু রোদটা কমলো, ভাবলাম যে আমরা একটু হেঁটে আসি চারিপাশ দিয়ে। হাঁটতে গিয়ে তো যা দেখলাম, বাবারে বাবা, এত মানুষের ভিড়, কম করে এখানে মনে হয় 2000-এর উপরে মানুষজন এসেছে, আর তার চেয়েও বেশি মানুষজন ক্রমাগত এসেই পড়ছে, তো এসেই পড়ছে। ঘুরে ঘুরে আমরা আবারও চলে এসেছি আমাদের বসার জায়গায়, কারণ এত মানুষের ভিড়, মানে এক মানুষের মাথা মানুষ খাচ্ছে এরকম অবস্থা। তো একটুখানি সন্ধ্যা নামাতেই আকাশটার মেঘগুলো এত সুন্দর লাগছিল, পরন্ত সূর্যের আলোতে একদম গোলাপি হয়ে গেছিল, বড্ড রোমান্টিক লাগছিল মুহূর্তটা, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে আমাদের হানাবি, মানে ফায়ারওয়ার্কস প্রদর্শনী শুরু হয়ে গেল, আর শুরু হতেই মানুষজনের এত উল্লাস, সেটা তো আপনার মনে হয় বুঝতেই পারছেন, কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউট করিনি, সাউন্ডটা কিছুটা কমিয়ে দিয়েছি, যাতে আমার ভয়েস প্লাস ব্যাকগ্রাউন্ডে মানুষজনের আনন্দ উল্লাস সবটাই আপনারা বুঝতে পারেন। তবে আমাদের ইন্ডিয়ানদের কাছে হয়তো মনেই হতে পারে যে এ আবার নতুন কী জিনিস, কালী পুজোয় আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাই কত এই ধরনের বাজি ফাটায়। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ানদের কাছে তেমন একটা জিনিস না হলেও, কিন্তু জাপানিজরা তো সেরকম না, তারা তো নিজেরা কখনো এই বাজিগুলো ফাটায় না। আর দূরে দেখুন, দেখে হয়তো মনে হচ্ছে যে ওই জায়গাটায় আগুন লেগে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, ওই নিচের ওই দিকটা দিয়ে প্রচুর অসংখ্য তুবড়ি জ্বলছে, তার জন্যই দূরের ওই জায়গাটা এরকম উজ্জ্বল আগুনের মতো লালচে লাগছে। তো জাপানিজদের কাছে এই জিনিসগুলো তাদের অন্যতম একটা কালচারের অংশ। এই গরম পড়লেই নানা ধরনের মেলা হয়, থানাবাতা ফেস্টিভ্যাল হয়, আর যেটা হয় সেটা হলো এই যে হানাবি, মানে ফায়ারওয়ার্কস প্রদর্শনী। এই জিনিসটা যে তাদের কাছে কি প্রিয়, সবাই বছরের এই একটা দিনের জন্য ওয়েট করে থাকে, মানে একটা সিজনের জন্য। 8 মাসের মতো শীত কাটানোর পর যখন মাত্র 4 মাস তারা গরম পায়, তখন নানা ধরনের অনুষ্ঠান হয়, বেশিরভাগ কালচারাল অনুষ্ঠান তখন এই গরমের সময়টাতেই হয়, আর প্রচুর মানুষজন ঘুরতেও বেরোয়, তার জন্যই এখানে শীতের বদলে গরমটাকেই মানুষজন বেশি ঘোরার জন্য প্রেফারেবল টাইম মনে করে, আর সেটাই কিন্তু হয়ে থাকে, সবাই কিন্তু এইভাবেই গরমটা এনজয় করে। তো এটাই তাদের একটা কালচারের একটা অংশ। আর আমারও বেশ ভালো লাগে জানেন তো, ছোটোবেলা থেকে তো আমরাও অনেক বম ফাটিয়েছি, আতশবাজি ফাটিয়েছি, তবে এখানে যখন এসে দেখছি মানুষ এগুলোকে দেখে আনন্দ পাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে দেখে এনজয় করছে, তখন আমাকে যেরকম অবাক লাগাচ্ছিল, আবার ভালোও লাগছিল জানেন তো, যে কতটা ডিফারেন্স হয় প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা কালচারের মধ্যে। এক কালচার যদি এই জিনিসটাকে এরকমভাবে নেয়, তো আরেক কালচার অন্যরকমভাবে নেয়, কতটাই না সুন্দর। বিভিন্ন কালচারের এই দিকগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো আমরাও এত সুন্দরভাবে উপভোগ করছিলাম বলার বাইরে, এত তো আতশবাজি ফাটানো দেখেছি, তবে এইটা যেন একদমই অন্যরকম লাগছিল। প্রায় 1 ঘন্টার ওপরে এই আতশবাজির প্রদর্শনীটা হয়েছিল, 40 বার এই আতশবাজি ফাটানো হয়েছিল, আর এক একটা বারে আতশবাজি ফাটানোর বা আতশবাজি প্রদর্শনের ডিউরেশন ছিল প্রায় 10-15 মিনিট। এই করে মানে প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর একবার করে চেঞ্জ হচ্ছে, এইভাবে প্রায় 40 বার মতো ফাটানো হয়েছিল। তবে আমরা পুরোপুরি 40 বার অবধি ওয়েট করতে পারিনি, যেই 37 নম্বর এসেছে তখনই আমাদেরকে বলা হলো যে গুটিয়ে নিতে, কারণ প্রচুর মানুষজনের ভিড় হয়েছিল, আর প্রচুর মানুষজন বেরিয়েও যাচ্ছে।
ছিল, একদম লাস্ট অবধি যদি আমরা অপেক্ষা করতাম তাহলে হয়তো খুব ভিড়ের মুখে পড়তাম। দেখুন ওই যে ব্রিজ দিয়ে সমানে মানুষেরা রিটার্ন যাচ্ছে, তো একদম লাস্টে বেরোতে গেলে তো ধাক্কাধাক্কি হবে, বয়স্করা রয়েছেন, তারপর সাথে আমাদের একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, তার জন্য আর আমরা বেশি দেরি করিনি। দাঁড়ান আমিও জুতোটা পরে নিই, এই প্লাস্টিকটা এক্ষুনি গুটাবে বলছে। এই যে সবাই মিলে প্লাস্টিক গোটানো শুরুও করে নিয়েছে, আর আমরা সবাই প্রত্যেকে একটু একটু করে কিছু কিছু জিনিস সবাই হাতে নিয়ে নিয়েছিলাম, কারণ খাবারের অনেক জিনিস নিয়েছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নানান ধরনের ড্রিঙ্কসের অনেক জিনিসপত্র নিয়েছিল, সেগুলোই আমরা আস্তে আস্তে করে হাতে নিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, বাসের দিকে রওনা হচ্ছি, খুব সুন্দর একটা আলাদা অভিজ্ঞতা, বাজি প্রদর্শনী যে এইভাবেও এত সুন্দর মতো হয়ে থাকে, আর মানুষজনেরও তা ঘিরে এত উল্লাস, সত্যিই দেখে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ব্লগটা খুব ভালো লাগবে। এই যে আমাদের বাস ছেড়ে দিল, এখন আমরা আস্তে আস্তে চলে যাব বাড়ির পথে, সেই লাগবে 3.5 ঘন্টা, 9:30 সময় আমাদের বাস ছাড়লো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।